উনি কিন্তু ভালো মজার মানুষ, উনি ভালো মজা করতে পারে। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ, র‍্যাপিড ফ্রম ভাইরাল ব্লগার। আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, এটা হচ্ছে পিকনিক ব্লগ। আমাদের বিজনেস একটা প্রতি বছর বিজনেসের ইয়ে থেকে একটা পিকনিক যায়, আমরা আজকে সেই ইয়েতে বেরোইছি। কালকে রাত্রে আমি বস্ত্র বিতরণের জন্য অনেক রাত্রে বাসে ফেরার কারণে আসলে আমি লেট হয়ে গেছি, যেখানে আমার 8টায় যাওয়ার কথা সেখানে বেজে গেছে 8:45 বেজে গেছে। চলেন বাকি কথা হচ্ছে পরে, চলেন। অনেক দূর যাইতে হবে আমাদের, প্রায় অনেক দূরের রাস্তা, অনেক দূরের রাস্তা হচ্ছে 10 মিনিট লাগবে আমাদের এখান থেকে যাইতে। সব থেকে মজার বিষয় আমরা বাড়ির কাছে পিকনিকে করতেছি, চলুন যাই। Bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see, from up here, the world seems small, we can sit. চলেন। চলে আসি ভিতরে, পিকনিক স্পটের ভিতরে চলে আসি। এখন একটু ঘুরতে বের হয়েছি, ঘুরতে বলতে দেখাবো আপনাদের, ঘুরে দেখাবো। আসলে খুব টায়ার্ড আর কি, আসলে আমরা জার্নি করে। তাপস ভাই কি খুব টায়ার্ড মানে সেই নাস্তা করছি? হ্যাঁ নাস্তা করছি, আমরা খুব টায়ার্ড ছিলাম, 10 মিনিটের জার্নি ছিল। খুব বড় জার্নি ছিল একটা, একদম 10 মিনিটের একটা জার্নি ছিল। কমিটির লোক যে কি জন্য যে এত দূরে একটা ইয়ে করছে আমি জানি না, আমাদের এলাকা থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, এখানে আসি আমরা পিকনিক করতে, কি করবো, করার জায়গা নাই, কি করবো, আসতে তো হবে। কি তাপস ভাই কেমন লাগতেছ? জি ভাইয়া আমার কাছে অনেকই ভালো লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় কোনো ফুলটু ছিঁড়ে দেখি না, একে একে আর ভালো লাগে, কাছে একটু ফুলটু ছিঁড়ে নিয়ে ঘুরবো, খুব মজা লাগে আর কি। আমার এক বড় ভাই এখানে আসছে, ওনার সাথে পরিচয় করে দিই, খোকন ভাই, শ্রদ্ধেয় বড় ভাই,
ভাই পিকনিক আসলে কেমন লাগতেছে এন্টু চানিয়া ফুটুতা ফুয়া একটু আলিয়া ও ফুফা ফুফা উনি কিন্তু ভালো মজার মানুষ উনি ভালো মজা করতে পারে ফ্রাসি উনি খু হা হা উপারি ভালো খচ্ছা কিন্তু খানি ফাবো আরে ফুয়া ও ফা এনু সিজাম লে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ইজ নট ইজি ও আফু ইলগি ফা ও হি ভাই আসলে এমনি তো খুব মজার মানুষ, উনি আমাদের অনেক বড়, কিন্তু সবাইকে নিয়ে মজায় থাকতে চেষ্টা করে, সবাইকে নিয়ে একসাথে থাকার মানে যতটুকু সময় পায় না কেন সবাইকে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করে। চলেন দেখা হবে আবার সারাদিন, আমি পুরো স্পটটা একটু ঘুরে দেখাবো, খুব সুন্দর করে অ্যারেঞ্জ করছে, এখন যাই আবার দেখাবো পরে। হ্যালো গাইস, আমার সাথে অনেক ফ্যান আছে, আমার দেখা আমার সাথে দেখা করতে, চলেন তাদের সাথে ঘুরে দেখাই। ভাই এটা কি হইলো, আমার ফ্যান গুলা দেখাইছে আমরা যাদের ইয়েতে আসি, যাদের অর্গানাইজেশনে আসি তাদের সাথে তার সাথে পরিচয় করানো উচিত। এখানে হচ্ছে টাইসন সেক্রেটারি সমিতি যারা আছে, উত্তরার মধ্যে যারা আছে তাদের তাদের উদ্যোগে এই আয়োজন করা, প্রত্যেক বছরই তারাও করে থাকেন এই উদ্যোগটা, আজকেও সেটা করা হয়েছে। আপনারা দেখতে পাবেন এখানে বড় করে লেখা আছে। তাদের উদ্যোগেই এই আয়োজন করা, আসলে ওনারা অনেক চেষ্টা করেন সবাইকে আনন্দে রাখার জন্য। বছরে যত ব্যবসায়ী আছেন, যত মালিক সমিতির লোক আছেন, তাদেরকে নিয়ে আসলে একটা দিন ধার্য করেন, যেটা আসলে সবাইকে নিয়ে মজা করার জন্য। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এখানে আসতে পারছি, আমার ভাইয়ের মাধ্যমে আসতে পারছি, যাই হোক সবাইকে নিয়ে মজা করতেছি, ওনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনাদের সাথে নিয়ে এনজয় করতেছি, এনজয় করতে থাকি গাইস। যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এখানে যারা আসতেছে সঙ্গীত পরিবেশন করতে যারা আসতেছেন তাদের একটা নাম দেখাই, আপনারা সবাই চিনেন, উনি হচ্ছে সবচেয়ে বেশি পপুলার একজন শিল্পী, আখি আলমগীর। আখি আলমগীরটা তো সবাই চিনেন, মজা কেউ নিবেন না প্লিজ, কেউ মজা নিবেন না। জি আমরা ইতিমধ্যে খাওয়া দাওয়াটাকে সেরে ফেললাম, লাঞ্চটা সেরে ফেলছি পিকনিকে, এখন আমাদের সাইডে চলতেছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলতেছে, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে জয়েন করব, আখি আলমগীর আসবে, আখি আলমগীরের সাথে আপনাদের দেখা করবো, ওনার গানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব, আপনারা আমাদের পাশেই থাকবেন। চলেন আমরা চলে যাই, হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে চলেন। আপনাদের এই সবার আমন্ত্রণে আমরা এসেছি আজকে এই আয়োজনে।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। মজা করলাম বলতে কোনো মজার কোনো কিচ্ছু করি নাই, আজকে শুধু শুধু ফাওয়া আসছে এই জায়গায়। বাসা থেকে 10 মিনিটের দূরের রাস্তা, শুধু শুধু আসছে এই জায়গায়, কোনো লাভ নেই। আজকের মতো এখানেই ব্লগ শেষ করতেছি, আবার কোনো দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। আর আমি কোথায় ব্লগ করতে পারি সেটা একটু জানাবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।